জিত্রি রাইফেল বিদেশি এই অস্ত্র এসেছে মিয়ানমার থেকে সঙ্গে রয়েছে গুলিও এমন আরও অনেক ভারী অস্ত্র এবং গোলা বারদও মিয়ানমার থেকে ঢুকছে বাংলাদেশে র্যাব জানায় সেনাবাহিনীর দশ দিক ডিভিশনের গোয়েন্দা এবং র্যাবের গোয়েন্দা শাখার তথ্য ছিল রোহিঙ্গা ক্যাম্প দশে সন্ত্রাসী সংগঠন আরসা নাশকতার জন্য মিয়ানমার থেকে অস্ত্র আনা হয়েছে এরপ্রেক্ষিতে শুক্রবার ভোরে ওই ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আর্সার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া শিকার করেছে সেই ক্যাম্পে আর্সার কিলিং মিশনে অংশ নেয় মিশনে ব্যবহৃত অস্ত্র ফালংখালি ইউনিয়নে ঘাঁটি বিলে লুকিয়ে রাখা হয় পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা একটি জি রাইফেল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় মিয়ানমারের সংঘাতে জেরে ক্যাম্পে ঢুকছে দেশটির ভারী অস্ত্র যা সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে দুই থেকে পাঁচ লাখ টাকায় কাশ্মীর দেশের গোলযোগ্য কেন্দ্র করে বিভিন্ন অস্ত্র এবং অ্যামুনেশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং সেখান থেকে মূলত অস্ত্রগুলো কিছু স্বার্থান্বেষী মহল যেটা আমাদের দেশেও আছে এবং আমাদের এই রোহিঙ্গা দেশ আর বিভিন্ন সন্ত্রাসী সংগঠন রয়েছে তারাও এগুলা প্রাথমিক থেকে জানতে আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এরই মধ্যে সে দুবার কারাবুকো করেছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার